2018-তে যে ইলেকশন আছে আমরা এখন চুপচাপ থাকবো, কারণ একটা সরকার ইলেকশনের পরে সিলেক্ট হবে, এখানে আসবে, সময় তো লাগবেই। আমাদের স্ট্যান্ডটা ছিল এখানে চুপ করে থাকা, কিন্তু আমাদের থেকে যারা এখন নিজেদের বড় নেতৃত্ব পাবে তারা বলেছিল যে এডক কেন নিয়োগ প্রাপ্তি দিয়েছে আমাদেরকে, তখন তারা সেখানে দাঁড়িয়ে সবাইকে নিয়ে ভুল পথে বোঝানোর জন্য চেষ্টা করে সেখানে কি করেছিল, এই যে অ্যাডভোকেট যে রিও অ্যাপয়েন্টমেন্টগুলি ছিল তারা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল, প্রতিবাদ করেছিল। তখন আমরা বলেছিলাম যে ঠিক আছে, হয়তো তাদের সেটা ভালো মনে করেছে, প্রতিবাদ তো করেছে, আগুন লাগিয়ে দিয়েছিল যে আমরা অ্যাডক শিক্ষক কেন থাকবো, শিক্ষক থেকে কেন অ্যাডক হয়ে যাব, এটা বলেছিল। আমরা তো বলেছিলাম হ্যাঁ কথাটা তো ঠিকই, সঠিকই তো কাজ করছে। আমরা বলেছিলাম এবার আমি কলকাতা যাব, উনিও কলকাতা যাবেন, উনি ফ্লাইটে করে যাবেন, আমি বাই ট্রেনে যাব, উদ্দেশ্য তো একটা জায়গায় যে কলকাতা যাব। তাহলে তাদেরকে বাধা দিয়ে আমার লাভ নেই, যেহেতু গন্তব্যস্থলে একটা জায়গায় কলকাতা যাওয়া, তাহলে উনি ফ্লাইটে যাবেন, যেতেই পারেন, স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, আমি ফ্লাইটে যাব না, আমি ট্রেনে যাবো, আমার কাছে টাকা কম আছে, সেটা আমার ভিউ। কিন্তু 10,000-এর জন্য তো কথা বলছে, আমরা কিন্তু চুপচাপ হ্যাঁ ঠিক আছে বাজাও ভাই। আমরা ফোন করেছি, তোমাদের কাছে বইয়া আছে বলো। যখন ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হলো, সেন্ট্রাল রাজ্যে একই সরকার, খুব ভালো একটা দিক হয়েছে, সবাই মিলে আমরা খুব খুশি হয়েছি যে হ্যাঁ, যে সরকার আগে পারেনি রাজ্য সরকারে ছিল, হয়তো এখন সেন্ট্রাল এবং রাজ্য মিলে সেটাকে তো সমস্যা সমাধান করার জন্য ইজি হয়ে যাবে, কারণ বাবা আর দাদু যদি জীবিত থাকে তাহলে এই জায়গার ভেজাল থাকতে পারে না, এটা হয়ে যাবে, আমরা ধরে দিয়েছিলাম। তখন আমরা বলেছিলাম ঠিক আছে আমরা এখন চলে যাই, আমরা সংগঠনের দরকার নেই, চাকরি বাঁচাতে এসেছিলাম। তারা ডাকল রবীন্দ্র হলে, রবীন্দ্রভবন হলে ডাকল, আপনারা জানেন সেখানে বলব কি বলল, সেখানে শুধু এখানে ব্লেম দেওয়া শুরু করলো একে একে। কিসের ব্লেম? তারা বামফ্রন্ট সমর্থিত টিজিটি এর দালাল এইগুলো এগুলো নিয়ে কথা বলছে, সেটা শোনার জন্য কি আমরা বলে বসেছিলাম এখানে? যদি সেটাই হতো তাহলে আমরা 2014 থেকে আলাদা করে কেন আমরা সংগঠন করলাম, কেন আলাদা করে আমরা লড়াই করতে চেষ্টা করলাম? বাপার বিষয় না, আমরা কি টিজিটি বা অন্য সংগঠন থাকলে পারতাম না? কেন গিয়েছিলাম? আমরা ভেবেছিলাম কোন সংগঠন আমরা ছত্র ছায়া করে থাকবো না, ওই সংগঠনগুলি আমাদের পিছনে আসতে হবে, আমরা 10,000 সংখ্যা, আমাদেরকে নিয়ে ছেলেমেয়ে খেলবে, এটা হতেই দেবো না, আমাদের দেশ কথা আমরাই আদায় করবো। তারা বলেছিল ওইদিন যে এমএচআরডি থেকে ফাইল এসেছে, আপনারা 100% শিক্ষকতায় থাকবেন, বলেছিলেন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, শিক্ষক মহাশয় আপনারা শিক্ষিকা নিশ্চয় মনে থাকবে, তারা বলেছিল এখানে। আমরা বিশ্বাস করি যে হ্যাঁ এসেছে। তখন এটা বাই ইলেকশন পিরিয়ড ছিল, সেখানে চৌরিলামার একটা ইলেকশন ছিল, এখন তো এটা প্রকাশ করে যাবে না, বলছে কি করবেন, বলছে ইলেকশন আচরণ বিধি আছে সেটা প্রকাশ করা যাবে না, এটা ফাইলে এসেছে, ঠিক আছে ভালো কথা, আচরণ বিধি চলে গেল। এখন বললাম দাদা আরে কি হয়ে যাচ্ছে, 6 মাস তো চলে যাচ্ছে, কি করবেন আপনারা? আমরা বারবার এদিকে এদিকে দেখা করতে যাচ্ছি, আমি আজকে রামপুরে বলছি, এখানে আমরা 12 জন গিয়েছিলাম, মিস্টার সুদীপ রায় বর্মনের বিধায়ক যিনি উনার কাছে গিয়েছিলাম আমরা দেখা করতে, সেখানে মিস্টার প্রদীপ বাবু, অরবিন্দ শর্মা মহাশয় আমাদের পিছনে পিছনে এসে এখানে দরজায় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে যখন আমরা বেরিয়ে আসছি আমাদের মধ্যে থেকে একজন শ্রদ্ধেয় স্যার নরোত্তম পাল মহাশয় ভদ্রতার সহিত উনাকে জিজ্ঞেস করছে প্রদীপ বাবুকে, প্রদীপ কেমন আছো? উনি কি বলছেন জানেন? উনি বলছেন বিশ্লেষ বলতে পারে একজন নেতৃত্ব, একজন শিক্ষক বলতে পারে অহংকার কোথাকার, তুমি বিশ্লেষ বলো কাকে বলো, অনলাইন সমাজের টিম যেটা ভদ্রতার পরিচয় দিয়েছি, আজ পর্যন্ত এখানে মিটিং করে আমাদের এখানে কেউ কেউ বলছে বিভিন্ন ভাবে অশ্লীল গালাগালি করছে যে চান্দ উঠাবে এটা, আরে ভাই যারা করে তারা খুব বলে না, তারা করে দেখায়, তোমাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ করছি, আজ পর্যন্ত যা কাজ করেছো তোমরা অন্যায় ছাড়া কিছু ভালো কিছু কাজ করতে পারো,
যে কাজগুলো তোমরা করেছো সেই কাজগুলোর হিসাব কিন্তু তোমাদের দিতেই হবে কিন্তু সময় এসেছে এখন আমরা আর এখনো বসে থাকব না আমরা বিশ্বাস করেছিলাম তোমাদেরকে তোমরা একবার রেড ক্রস সোসাইটিতে একবার মাতঙ্গিনী পিতলতাতে রক্তদান করেছে আমরা সমর্থন করেছি ভালো কাজ মহান কাজ করা যায় আমাদের টিচারকে বিভিন্নভাবে ভিডিওরা স্তুতি দেয় না বিভিন্নভাবে হেনস্থা করে অন্য শিক্ষকদের থেকে আলাদা করে রাখে আমরা বলেছি অরবিন্দদা ভুল করেছে